হ্যালো গাইস ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি জয়িতা গোস্বামী আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো মাই শাড়ি কালেকশনের পার্ট থ্রি পার্ট ওয়ান পার্ট টু চলে এসেছে তোমরা অনেক ভালোবাসা দিয়েছো সেগুলোকে থ্যাংক ইউ সো মাচ তো আমি তাই জন্য আবার পার্ট থ্রি নিয়ে চলে এসেছি আশা করি তোমাদের শাড়িগুলো ভালো লাগছে ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও কেমন লাগছে তোমাদের শাড়ি কালেকশানগুলো তোমরা আরও শাড়ি কালেকশান দেখতে চাও কি না আমার তবে আমি অবশ্যই আনবো ইন্ট্রোতে বেশি দেরি না করে চলে শুরু করা যাক একদম সবার প্রথমে যে শাড়িটা দেখাবো সেটা হচ্ছে এই রকম ধরনের গোল্ডেন ইয়েলো অ্যান্ড পিঙ্কের ট্রিপল টোনের শাড়িটা এটা দেখো তোমাদেরকে আমি ওপেন করে দেখাচ্ছি তো এই হচ্ছে আমাদের শাড়ির কোল আঁচল যেটাকে বলে এই যে এখানে তোমরা কালারটা আশা করি বুঝতে পারবে গোল্ডেন পিঙ্ক এবং অরেঞ্জ তিনটে কালারই এখানে বোঝা যাচ্ছে আশা করি এই হচ্ছে কোল আঁচল আর এটা হচ্ছে প্লেন তো তারপরে আমাদের এখানে শাড়িটা শুরু হয়েছে এত সুন্দর শাড়ি গাইজ তোমাদেরকে আমি বলে বোঝাতে পারবো না ভীষণ ভীষণ সুন্দর শাড়িটা আমার তো জাস্ট এক দেখাতে পছন্দ হয়ে গিয়েছিল। এই হচ্ছে শাড়িটার বর্ডার জাস্ট কাজটা তোমরা দেখো বর্ডারের এত সুন্দর একটা কাজ ফ্লাওয়ারের মতো করা বাট কেমন ধরনের ফ্লাওয়ারটা সেটা আমি বুঝিয়ে উঠতে পারবো না তাই তোমাদেরকে আমি খুব ক্লোজ থেকে দেখিয়ে দিচ্ছি তারপরে বডি পোর্শনে আমরা এখানে হালকা পিঙ্ক কালার দিয়ে দেখতে পাচ্ছ গোটাটাতে ওয়ার্ক পাবো এবং গোল্ডেন দিয়ে এখানে পিকক বসে আছে একদম তোমরা ক্লিয়ার দেখতে পাবে যে পিকক বসে আছে তার এখানে ফ্লাওয়ার্সও করা আছে গোল্ডেন দিয়ে মানে মনে হচ্ছে যে ডালে একদম ময়ূর বসে আছে বা পিকক বসে আছে ভীষণ সুন্দর গাই শাড়িটার এটার গ্লোটা দেখো গ্লেজটা দেখো শাড়িটার জাস্ট মানে কালারটাই আমার চেঞ্জ করে দিচ্ছে স্কিন টোনের তোমরা কিন্তু এরকম একটা শাড়ি বাই করতে পারো চাইলে এই দেখো শাড়িটা আর দুদিকেই কিন্তু সেম বর্ডার তোমরা পেয়ে যাবে একদিকে মেবি একটু বড় মানে যেদিকটা তোমরা গুজবে কোমরে সেটা কিন্তু একটু ছোট আর নিচের পোর্শনের যে বর্ডারটা সেটা কিন্তু অনেকটা বড় কারণ এই দেখো এখানে আবার একটা এক্সট্রা করেও বর্ডার দেওয়া আছে ভীষণ ভীষণ সুন্দর গাই শাড়িটা আমার তো ভীষণ পছন্দ এই শাড়িটা তোমাদেরকে আমি একসাথে ধরে দেখাচ্ছি শাড়িটা কেমন লাগছে এই দেখো শাড়িটা ধরার পরে এরকম ধরনের লাগছে আমি ব্লাউজ পিসগুলো দেখাচ্ছি না এগুলোর সাথে ব্লাউজ পিস আছে আমি একটা অন্য ভিডিওতে তোমাদের সাথে ব্লাউজ পিসগুলো শেয়ার করে দেবো তোমরা যদি ব্লাউজের কালেকশান দেখতে চাও ডিজাইনার ব্লাউজের আমার তবে অবশ্যই কমেন্ট করে জানিয়েও আমি তোমাদের সাথে শেয়ার করব তো গোটা শাড়িটা এইরকমভাবে কাজ আসার পরে আমাদের দেখতে পাচ্ছ এখানে আঁচলের পোর্শনটাতে এই জায়গাটাতে একদম মোটা একটা ভীষণ সুন্দর গোল্ডেনের ঠাসা ওয়ার্কের বর্ডার চলে এসে এরকম গোটাটাতেই আর বর্ডারটা এত সুন্দর মানে বলে বোঝাতে পারবো না তোমরা আশা করি গ্লোটা বুঝতে পারছো শাড়িটার আমি এই টাইপের শাড়ি বেশি পছন্দ করি পরতে আমি আগে না খুব জামদানি কিনতাম মানে এই টাইপের শাড়ি কিনতামই না বাট এখন দেখছি ভীষণ ভালো লাগছে শাড়িগুলো আমার কেন যে আমি এই টাইপের শাড়ি কিনতাম না আমি জানি না বাট আশা করি তোমাদের ভালো লাগবে কেমন লাগছে শাড়িটা আমাকে জানিও তো আমি কিন্তু ডিসিশানটা চেঞ্জ করে মানে জামদানি থেকে অন্য কিছুতে গিয়ে কি ভালো করেছি নাকি জামদানিতেই থাকা উচিত ছিল আমার জামদানির হিউজ হিউজ কালেকশান আছে সেটারও আমি ভিডিও খুব তাড়াতাড়ি আনবো তো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও কিন্তু তোমাদের শাড়িগুলো কেমন লাগছে চলো সেকেন্ড যে শাড়িটা সেটা হচ্ছে এরকম অফ হোয়াইট আর গোল্ডেনের কম্বিনেশন এই সুন্দর একটা শাড়ি ভীষণ সুন্দর মানে গাইজ আমার যে শাড়িগুলো আমার পার্সোনালি ভীষণ পছন্দের প্রত্যেকটা শাড়ি কিন্তু আমার ভীষণ পছন্দের আমি শাড়িগুলোকে ভীষণ যত্নে রাখি কারণ আমার শাড়ি একদম অযত্ন করতে পছন্দ হয় না যে আমার যেটুকু জিনিস আছে হয়তো আমার জিনিস কম বাট আমার যেটুকু জিনিস আছে আমি সেটুকু জিনিস যত্নে রাখতে পছন্দ করি তো এটার কিন্তু কোনো আঁচল নেই নর্মাল মানে এমনি প্লেন কোলাচল নেই তো এইটা হচ্ছে এইরকম ধরনের কোলাচল থেকে শুরু এখানে নিচের দিকে তোমরা এরকম ধরনের একটা মোটা বর্ডার পেয়ে যাবে এটা কিন্তু হোয়াইট নয় এটা অফ হোয়াইট কালার হয়তো তোমাদের হোয়াইট মনে হবে বাট এটা কিন্তু অফ হোয়াইট আর গোল্ডেনের কম্বিনেশান এরকম একটা মোটা বর্ডার পেয়ে যাবার এই শাড়িটা ভীষণ ক্লাসি গাইস এই শাড়িটা দেখো জাস্ট দেখো তোমরা ডিজাইনটা দেখো ভীষণ ক্লাসি এটা অ্যাকচুয়ালি বাবার মার জন্য নিয়েছিল বাট মা এই টাইপের কালার পরে না জন্য আমায় দিয়ে দিয়েছে এরকম একটা বর্ডার পাবে তোমরা ওপরের দিকে আমার আগের শাড়িটা মানে ওই অরেঞ্জ শাড়িটার প্রাইস মেবি ফোরটিন হান্ড্রেড ফিফটি অর মানে সিক্সটিন হান্ড্রেড মতো হয়তো নিয়েছিল প্রাইস এটা কিন্তু প্রাইস টু নিয়েছিল দোকান থেকে আমি নিয়েছি প্রত্যেকটা শাড়ি তো এই শাড়িগুলোর আমার কাছে কোডস বা লিঙ্কস চেয়েও প্লিজ আমি এর আগেরগুলোতেও বলেছিলাম যে প্লিজ চেয়েও না বাট অনেকেই কমেন্ট করছে হয়তো বুঝতে পারছো না তো আমি আবার তাই বলে দিচ্ছি এগুলোর কিন্তু লিঙ্ক বা কোড চেয়েও না আমি প্রোভাইড করতে পারবো না কারণ আমি এগুলো লোকাল শপ থেকে নিয়েছি তোমাদের বাড়ি যদি আমার লোকেশানের আশেপাশে হয় তবে হয়তো তোমরাও এই শাড়িগুলো নিয়ে নিতে পারবে সেই লোকাল স্টোরগুলো থেকে আমাকে কমেন্ট করে জানিও তোমাদের বাড়ি কোথায় আমি তবে বলে দেব যে আমার বাড়ি আশেপাশে হলে আমি দোকানগুলোর সবগুলোর নামটা বলে দেবো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও এই হচ্ছে শাড়িটা সম্পূর্ণটাই তোমরা দেখলে গোটাটাই রকম কাজে আসবে এটার সাথে একটা মাল্টি কালারের ব্লাউজ অথবা একটা ব্ল্যাক জাস্ট একটা ব্ল্যাক কালারের ব্লাউজ তোমরা ক্যারি করতে পারো এই হচ্ছে আঁচল পোশানটা এখানে গোডটাতেই কাজ দেখতে পাচ্ছ সুন্দর একটা ফ্লাওয়ারের কাজ তোমাদের কেমন লাগছে জানিও এই জায়গাটা একটু ট্রান্সপারেন্ট মতো করা আছে এখানে চাইলে তোমরা ট্যাসেলস লাগিয়ে নিতে পারো ভালো লাগবে তো আমি এমনি সিম্পলি রেখেছি এটা আমি পরেছিলাম একবার সরস্বতী পুজোয় ভীষণ ভালো লাগে আমার এই শাড়িটা ভীষণ ক্লাসি লাগে অ্যাকচুয়ালি শাড়িটা পরলে মানে এটা কিন্তু জাস্ট পার্টি পার্টিওয়ে টাইপের একদম পিন করো বা ছেড়ে দাও ভীষণ ভালো লাগবে এর সাথে তোমরা একটু হালকা জুয়েলারি যেমন অক্সিডাইজের জুয়েলারি ক্যারি করতে পারো আবার গোল্ডেন থাকাকালীন তোমরা একটু গোল্ডের বা গোল্ডেন কালারের যেসব জুয়েলারিগুলো আছে সেগুলো তোমরা ক্যারি করতে পারো আর তোমরা যদি আমার গোল্ডের কালেকশান দেখতে চাও অবশ্যই কমেন্ট করে জানিও এবং গোল্ড ছাড়া যে গোল্ডেন জুয়েলারির কালেকশন আছে সেগুলোও যদি দেখতে চাও জানিও আমাকে কমেন্ট করে আমি অবশ্যই আনবো এবং অক্সিডাইজে আমার কাছে অনেক অনেক জুয়েলারির সম্ভার আছে প্রায় তো তোমরা যদি তোমরা যদি দেখতে চাও আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও তো এই ছিল শাড়িটা শাড়িগুলো কেমন লাগলো তোমরা আমাকে অবশ্যই জানিও এবং ভিডিওটি কেমন লাগছে যদি ভালো লেগে থাকে তবে প্লিজ 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 সাবস্ক্রাইব করে দিও তোমাদের জন্য কষ্ট করে আমি ভিডিওগুলো আনছি তো অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো আমিও তবে অনেক হেল্প পাবো এবং তোমাদেরকে নতুন নতুন এরকম সুন্দর সুন্দর ভিডিওস করে দেখাতে পারবো তো অবশ্যই সাবস্ক্রাইব করে দিও পাশে রাখা আইকনটিতে ক্লিক করে দিও যাতে সব আপকামিং ভিডিওজের নোটিফিকেশানগুলো তোমরা পেয়ে যাও সববার আগে অবশ্যই লাইক করো তবে অনেক মোটিভেট হব আমি এবং কমেন্ট করে জানিও ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে তোমরা নতুন কি ভিডিও দেখতে চাও শাড়িগুলো তোমাদের কেমন লাগছে কোন শাড়িটা তোমাদের বেশি ভালো লাগলো শেয়ার করে দিও ফ্যামিলি এবং ফ্রেন্ডসদের সাথে তবে তারাও এরকম সুন্দর সুন্দর জিনিস দেখতে পাবে এবং তারাও নিয়ে নিতে পারবে অবশ্যই শেয়ার করে দিও এবং তোমরা যদি আমাকে ফেসবুকে আর ইনস্টাগ্রামে ফলো না করে থাকো তবে ঝটপট ফলো করে নিও তার লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব আমি আবারও বলছি প্লিজ যেগুলোর কোডস বা লিঙ্কস আমার কাছে চেও না আমি দিতে পারবো না এগুলো আমার কালেকশানের মধ্যে থেকে তোমাদেরকে আমি দেখাচ্ছি বা শেয়ার করছি যাতে তোমরা এরকম শাড়ি পেলে নিতে পারো প্রত্যেকটা শাড়ি কিন্তু সিল্কের মেটেরিয়ালে আমি নিয়েছি আজকের যে লাস্ট শাড়ি সেটা হচ্ছে ধামাকা মানে সুন্দর বলবো না কি বলবো আমি জানি না তোমরাই দেখে বলো শাড়িটা কেমন আমি ওপেন করে দেখাচ্ছি শাড়িটা এই হচ্ছে আমাদের শাড়ি এটা পার্পেল আর রেডের ডুয়াল টোনে এবং গোল্ডেনও হালকা হালকা গোল্ডেনের টাচও তোমরা পেয়ে যাবে এই দেখো শাড়িটা ভীষণ ভীষণ সুন্দর মানে কি বলবো সুন্দর বলবো কি বলবো না আমি জানি না তোমরাই আমাকে কমেন্ট করে জানিও তো এই হচ্ছে কোল আঁচল আর কোল আঁচলের পর থেকে আমরা এরকম বর্ডার পেয়ে যাব গোল্ডেনে কাছ থেকে দেখিয়ে দিচ্ছি ওই শাড়িটার এই শাড়িটা কিন্তু অনেকটাই ডিফারেন্ট মানে আগের যে অরেঞ্জ কালারের দেখালাম সেটাও ডুয়াল টোন এটাও ডুয়াল টোন বাট এটার কিন্তু অনেকটা ডিফারেন্ট এটার গোল্ডেনটার জন্য আমার স্কিন টোনও গোল্ডেন গোল্ডেন লাগছে বাট এটা কিন্তু ভীষণ সুন্দর শাড়িটা আর এই হচ্ছে বডি পোর্শনের ছোট্ট ছোট্ট ওয়ার্ক করা এটাকে হয়তো তানচই বেনারসি বলে এটাও একটা বেনারসির পার্ট কিন্তু ভীষণ ভীষণ লাইট ওয়েটের একটা যে বেনারসির যে ওয়েট থাকে এটা কিন্তু সেই ওয়েটের নয় মানে এত ভারী জিনিস পড়তে যারা পছন্দ করো না তারা কিন্তু এই টাইপের জিনিসগুলো নিতে পারো ভালো লাগবে এই হচ্ছে দুই দিকের বর্ডার এখানকার বর্ডারটা কিন্তু সেম মানে সেম বলতে সেম চওড়াটা বা সেম লেন্থে। ওটার যেরকম ছোট বড় ছিল বাট এটা কিন্তু একদম সেম গোটা শাড়িটাতে এরকম তোমরা ওয়ার্ক পাবে আর ভেতর দিকটাতে দেখো ডিপ ব্লু টাইপের একটা কালার দিয়ে বা পার্পেলই বলতে পারো ব্লু ঠিক নয় পার্পেল কালারের একটা ডিপ ফোকাস তো নিচ্ছে না এবার দেখো হয়তো বুঝতে পারবে তো ডিপ পার্পেল কালার দিয়ে এরকম ছোট ছোট ফুল পাতার ডিজাইন করা আর গোল্ডেন কালার দিয়ে তার মাঝখানে ডিজাইন করা মানে এটাকে কি জান মানে শাড়ি বলবো আমি জানি না বেনারসি এক কথায় তো আমি তোমাদেরকে এটাকে ধরে দেখিয়ে দিচ্ছি কুচি করে দেখিয়ে দিচ্ছি তোমাদের সুবিধা হবে এই দেখো শাড়িটা পরার পরে এরকম কুচি হবে মানে আরও সুন্দর হবে পরার পরে আর ভীষণ বডি হাগিং শাড়ি মানে যারা একটু আমার মতো হেলদি তাদের জন্য কিন্তু এটা পারফেক্ট শাড়ি কারণ বডি হাগিং জিনিস তো আমাদের জন্য পারফেক্টই হয় গোটা শাড়িটা ওরকম আসার পরে আমরা এখানে আঁচলের পোর্শনটাতে এরকম ধরনের পেয়ে যাব ডিজাইন আর এখানে একটা লম্বা লম্বি এই ডিজাইনটাই লম্বা লম্বি গিয়েছে তারপরে এখানে আমরা এরকম ধরনের একটা ডিজাইন পেয়ে যাব সুন্দর সুন্দর ডিজাইন এই ডিজাইনটা ভীষণ মানে পাতা ফুল টাইপের করা এখানে এই জায়গাটা অনেকটা ধানের শীষের মতো বা গমের শীষের মতো লাগছে অনেকটা দেখতে ভীষণ সুন্দর আমি কিন্তু এই শাড়িগুলো ট্রায়ান হল করে দেখাচ্ছি না কারণ এগুলো আমার কালেকশানের তো তো তোমরা যদি না আমি লিঙ্ক বা কিছু দিতে পারবো না ওই টাইপের কিছু কোর্স তো তাই আমি পরে দেখাচ্ছি না এখানে দেখো এরকম ধরনের টার্সেলসগুলো আসছে এরকম ভীষণ সুন্দর যে কালারের আমাদের দিয়ে ওয়ার্ক করা সেই কালার দিয়ে আর এটা হচ্ছে ভীষণ সুন্দর শাড়ি তোমাদের কেমন লাগছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও তো আজকের ভিডিওটা এই পর্যন্তই আবার দেখা হবে নেক্সট ভিডিওতে ভালো থেকো সুস্থ থেকো এবং সাবস্ক্রাইব করে দিও লাইক করে দিও টাটা